বন্ধু, বলিউডের দিনকাল আজকাল ভালো চলছে না। কখনো কেউ কোকেন নিচ্ছে, তো কেউ ড্রাগস নিচ্ছে। এই মুহূর্তে যেহেতু বড় বড় নাম সামনে আসছে, তো এই স্থিতিতে আপনাকে আগেই জানিয়ে দিচ্ছি সেই 10 জন বলিউড তারকার নাম যাদের ড্রাগস নিতে প্রমাণ সহ ধরা হয়েছে। বন্ধু, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে শুরু করার আগে নতুন দর্শক, এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনও প্রেস করে দিন। আর আপনাকে আগেই বলে দিচ্ছি যে এই সব ইনফরমেশান নিউজ ও নেট থেকে নেওয়া হয়েছে। তো চলুন শুরু করি। আর প্রথম নাম হলো ফারদিন খান। বন্ধু, কখনো ফারদিন খানকে দ্য মোস্ট হ্যান্ডসাম বয় বলা হতো, কিন্তু কেউ হয়তো স্বপ্নেও ভাবেনি যে আজ ফারদিন খানের এমন অবস্থা হয়ে যাবে। হ্যাঁ, আপনাকে বলে দিই যে 5ই মে 2001 ফারদিন খানকে গ্রেপ্তার করা হয়েছিল ড্রাগস নেওয়ার অপরাধে। তাকে কোকেন নিতে দেখা গিয়েছিল। ফারদিন খানের জেলে শাস্তি হয়েছিল, আর সে এই নেশা থেকে মুক্তি পাওয়ার জন্য ডিটক্সিফিকেশন কোর্সও করেছে। তবে এরপরে তিনি সত্যি শুধরে গেছে নাকি না, এটা কেউ জানে না। কিন্তু এটা সত্যি যে আজ ফারদিন খান এইসব জিনিস খারাপ স্মৃতি বলে ভোলার চেষ্টা করছে। নাম্বার 2, সঞ্জয় দত্ত। একসময় বলিউডে এনার রাজ চলতো, আর আজকাল খবর আসছে যে সঞ্জয় দত্তের ক্যান্সার হয়ে গেছে। কিন্তু বন্ধু, এসব অনেকদিন ধরেই চলছিল। হ্যাঁ, বলিউডের এই খলনায়ক 1985 সাল থেকেই ড্রাগস নেওয়া শুরু করে দিয়েছিল। এরপরে তাকে গ্রেপ্তার করা হলো, আর তাকে 5 মাসের শাস্তিও দেওয়া হয়েছিল। বন্ধু, সঞ্জু বাবা বলেছেন যে সে মাকে অনেক ভালোবাসতেন, আর মা গত হওয়ার পরে তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না যে সে মা ছাড়া কিভাবে বেঁচে থাকবে। আর সেখান থেকে এনার ড্রাগস নেওয়া শুরু। এনার লাইফ নিয়ে একটা মুভি হয়েছিল, সেখানে সব কিছু বলা হয়েছে। এরপরে এমন খবর আসতে শুরু হলো যে সঞ্জয় দত্ত এখনও ড্রাগস নেয়, কিন্তু তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। নাম্বার 3, রণবীর কাপুর। বন্ধু, এখন কথা বলি বলিউডের সব থেকে হ্যান্ডসাম অ্যাক্টরের মধ্যে একজন। বলা হয় যে ইনি মেয়েদের সঙ্গে যতটা মিশতে শখ রাখে, এর থেকেও বেশি শখ এনার ড্রাগস নেওয়ার। আর এমনটা শুধু আমরা বলছি না, এই কথাটা নিজেই রণবীর কাপুর বলেছে। একটা ম্যাগাজিনে রণবীর কাপুর ইন্টারভিউ দেওয়ার সময় বলেছিলেন যে সে অনেক কম বয়স থেকে উইডের সেবন করা শুরু করে দিয়েছিল। তিনি এটাও বলেছিল, যখন সে অ্যাক্টিং শেখার ক্লাস নিচ্ছিল তখন থেকে উইড নেওয়া শুরু করেছিল। সাথে বন্ধু, তিনি এটাও বলেছিলেন যে সে এইসব জিনিস নেওয়া ছেড়ে দিয়েছে, কিন্তু যখন তার ফিল্ম রকস্টার এসেছিল তখন সেই সময় তার চরিত্রকে মুভিতে ভালোভাবে পালন করার জন্য আবারও উইড নেওয়া শুরু করে দিল। এখন আপনি নিজেই বলুন যে এটা কোনো কথা হলো? অভিনয় ভালোভাবে করার জন্য অভিনেতার উইড নিতে হবে? ওয়েল, এইসব তো একটা অজুহাত, মেইন কাজ হলো উইড খেয়ে অন্য জগতে থাকা। নাম্বার 4, বিজয় রাজ। বন্ধু, বলিউডের সব থেকে যোগ্য অভিনেতার মধ্যে একজন বিজয় রাজের যতই প্রশংসা করা হোক ততই কম পড়বে। কিন্তু 2005-এ দুবাই এয়ারপোর্টে ড্রাগস রাখার অপরাধে ফেঁসে গিয়েছিল। আর কাওয়া বিরিয়ানির ভূমিকা থেকে বিখ্যাত হওয়া বিজয় রাজ এখান থেকে ওখানে পালিয়ে নিজেকে বাঁচাচ্ছিল। বিজয় রাজ ড্রাগসের মামলায় গ্রেফতার হয়ে গেছে। দুবাইয়ে ড্রাগ রাখার অপরাধে গ্রেফতার করা হয়েছিল। পরে সে জামিনে মুক্তি পেয়েছিল, কিন্তু সেই ইনসিডেন্টের জন্য বিজয় রাজের ক্যারিয়ার প্রায় শেষ হয়ে গেছে। সত্যি বোঝা দায় যে এত বড় ভুল কিভাবে করতে পারে একজন ফিল্ম স্টার। তবে আপনি কোন শহর বা গ্রাম কিংবা কোন দেশ থেকে টুকটুক করে ভিডিও দেখছেন বলুন। নাম্বার 5, হানি সিং। বন্ধু, ইয়ো হানি সিংকে কে না জানে, কিন্তু এটা আপনিও জানেন যে ইনি ক্যারিয়ারে পিকে থাকা সত্ত্বেও হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছিল। অনেকের মনে হয়েছে যে এটা কিভাবে সম্ভব, একটা মানুষ তার ক্যারিয়ারে পিকে থাকে তখনই সে সব কিছু ছেড়ে কোথাও হারিয়ে যাবে? আসলে বন্ধু, হানি সিং ড্রাগস নিত, আর বলা হয় যে এই খারাপ অভ্যেস ছাড়ার জন্য রিহ্যাবিলিটেশন সেন্টারে গিয়েছিল। সেখানে তার চিকিৎসা চলল আর তাকে অন্ধকার জগৎ থেকে মুক্ত করা হলো। তবে এটা দেখে সবাই অবাক, যে মানুষটাকে দেখে আগে ফিট অ্যান্ড ফাইন লাগতো, সে হঠাৎ এমনভাবে ফুলে কিভাবে গেল? এনার এক কাছের বন্ধু এটাও বলেছে যে হানি সিং ড্রাগস সেবন করতে শুরু করে দিয়েছিল। নাম্বার 6, গৌরী খান। বন্ধু, কেউ ভাবতে পারে যে বলিউডের নামী হিরো শাহরুখ খানের স্ত্রী গৌরী খানও ড্রাগসের মামলায় ফাঁসতে পারে? হ্যাঁ, বলা হয় যে জার্মানির বার্লিন এয়ারপোর্টে তাকে ধরা হয়েছিল ড্রাগস নেওয়ার সময়। আপনি নিজেই ভেবে দেখুন যে বলিউডে কী পরিমাণে ড্রাগসের নোংরা খেলা খেলা হয়। এতটাই নয় বন্ধু, বলা হয় যে বড় বড় নামের অ্যাক্টার্সও এই লিস্টে সবার আগে রয়েছে। যখন গৌরী খানের নাম সবার সামনে আসলো তখন সবাই চমকে উঠেছিল। নাম্বার 7, সুজ্যান খান। ঋত্বিক রোশনের পূর্ববর্তী স্ত্রী সুজ্যান খান। বন্ধু, এনার নামও সামনে আসার পর সবাই চমকে উঠেছিল। হ্যাঁ, আপনিও জেনে চমকে উঠবেন যে সুজ্যান খানের ড্রাগস নেওয়ার খারাপ নেশা লেগেছিল। সে তার বন্ধুদের সাথে ঋত্বিক রোশনের ঘরে ড্রাগসের পার্টি করত। হয়তো এটাই কারণ ছিল ঋত্বিক রোশন ও সুজ্যান খানের মধ্যে ডিভোর্স হওয়ার। সবশেষে বলিউডের হ্যান্ডসাম অ্যাক্টর ঋত্বিক রোশন 1 নভেম্বর 2014 সালে ডিভোর্স করে নিল। কিন্তু কিছু লোকেদের মতে ড্রাগস তো শুধু অজুহাত ছিল,
আসলে সুজেন খানের অ্যাফেয়ার অন্য কারোর সাথে চলছিল, কিন্তু কথাটায় কতটা সত্য আছে আর কতটা মশলা এটা আমি জানি না। নাম্বার 8, মমতা কুলকার্ণি। একসময় তার চালচলন দিয়ে সবাই মুগ্ধ করে দেওয়া মমতা কুলকার্ণিও ড্রাগসের মামলায় সম্পূর্ণভাবে ফেঁসে গিয়েছিল। হ্যাঁ, মমতা কুলকার্ণি আর তার স্বামী ভিকি গোস্বামীকে কোটি টাকার ড্রাগস ডিলের সময় হাতে নাতে ধরে ইউএস পুলিশ গ্রেপ্তার করে নিয়েছিল। বলা হয় যে এই দুইজন অনেক বছর ধরে ড্রাগস প্যাডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিল। এই দুইজন অনেকদিন ধরে বড় অ্যাক্টার্সের ঘরে ড্রাগস সাপ্লাই করছিল। বলা তো এটাও হয় যে এদের স্বামী স্ত্রী সম্পর্ক ড্রাগস নেওয়ার সময় শুরু হয়েছিল। এখন আপনি নিজেই বলুন বন্ধু, যে এমন লোকেদের আপনি আর কি বলবেন? আপনার কি মনে হয় না যে মমতা কুলকার্ণি যে আমেরিকায় ড্রাগস বিক্রি করত, সে বলিউডের লোকেদের ড্রাগসের মজা দেয়নি? এটা হতে পারে। নাম্বার 9, গীতাঞ্জলি নাগপাল। বন্ধু, নেশা কতটা ভয়ঙ্কর হতে পারে এটা আপনি এই রিয়েল স্টোরি দেখেই বুঝতে পারবেন। গীতাঞ্জলি নাগপাল একসময় জনপ্রিয় মডেল ছিল, কিন্তু বন্ধু, নেশায় এমনভাবে নিজেকে জড়িয়ে নিল যে ইনি সোজা রাস্তার ভিখারি হয়ে গেলেন। হ্যাঁ, এনাকে দিল্লি শহরের ডাস্টবিনের সামনে দেখা গিয়েছিল। আপনি কি কখনো ভাবতে পারেন যে একজন ফেমাস মডেলের কখনো এমন অবস্থা হতে পারে? কিন্তু বন্ধু, এটাই বলিউডের কালো সত্য, আর এইসব কেউ লুকিয়েও রাখতে পারবে না। নাম্বার 8, কারণ জোহার। বন্ধু, কিছুদিন আগেই একটা পপুলার ভিডিও কারণ জোহার সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছিল। কিন্তু বন্ধু, আপনি কি নোট করেছেন যে সেই হাউস পার্টিতে কি কি হয়েছিল? আপনি কি নোট করেছেন যে যারা সেখানে ছিল তারা কি করছিল? অনেকে বলেছেন যে এরা সবাই ড্রাগস নিচ্ছিল, তবে এটা কেউ প্রুভ করতে পারেনি। কিন্তু মনে করা হয় যে এখানে প্রচুর পরিমাণে ড্রাগসের ব্যবহার করা হয়েছিল। এই ভিডিওটি দেখে আপনার কি মনে হচ্ছে? এদের দেখে কি আপনার নর্মাল মনে হচ্ছে? আপনি কমেন্ট করে বলতে পারেন। সবথেকে খারাপ অবস্থা তো ভিকি কৌশলের ছিল, তাকে দেখে মনে হচ্ছে যেন সে নিজের তালে আর নেই। সেখানেই বন্ধু, এই পার্টিতে দীপিকা পাদুকোন, মালাইকা আরোরা, অর্জুন কাপুর ও রণবীর কাপুর আর বরুণ ধাবনও ছিল। বলা হয় যে এরা সবাই নেশা করেছিল, কিন্তু কি হয়েছিল, রিয়েলিটি কী ছিল, কে কে নিয়মকানুনকে টঙ্গে উঠিয়ে ড্রাগস সেবন করেছিল, এগুলো কেউ জানে না। আমরাও তদন্ত করছি, আশা করি খুব শীঘ্রই সত্যটা জানা যাবে। নাম্বার 9, রিয়া চক্রবর্তী। বন্ধু, একে কে না চেনে? এই সময় ভারতে সবথেকে পপুলার যে আছে তার নামই হলো রিয়া চক্রবর্তী। এখন যে বলিউডে ঝড় এসেছে সেটা রিয়ার জন্যই। রিয়া বলেছে যে বলিউডে 80% মানুষ ড্রাগস সেবন করে। আজ সে নিজে ড্রাগসের সেবন করতে ফেঁসে গেছে, এজন্য আজ সে এনসিবির হেফাজতে। কিন্তু কিছুদিন আগেই একটা ভিডিও প্রকাশ্যে এসেছিল, এই ভিডিওটা প্রচুর ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে রিয়াকে ড্রাগস নিতে দেখা যাচ্ছিল। না শুধু নিজে নিয়েছে, বরং সে সুশান্তকেও ড্রাগস দিয়েছিল। তবে সুশান্তকেও দেখে মনে হচ্ছিল যে তিনিও হয়তো রিয়ার সাথে থাকতে থাকতে ড্রাগস নেওয়া শুরু করে দিয়েছিলেন। কিন্তু এখন একটু এই ভিডিওটিকে দেখে নিন। এই ভিডিও দেখে আপনি বুঝতে পারবেন যে রিয়া কিভাবে এখানে খুবই আরামে ড্রাগস নিচ্ছে। বন্ধু, ইনিই সেই রিয়া যে কখনো স্বীকারই করেনি যে সে ড্রাগস সেবন করে। এখন আপনি এই ধরনের কেসে কাকে কি বলবেন? একেই বলে দুনিয়ার মুখে মিথ্যা কথা বলা। বন্ধু, ড্রাগসের যে মামলা আছে সেটা খুবই বড় হয়ে গেছে বলিউডে। এখানে বলা হয় যে প্রত্যেক দ্বিতীয় মানুষ ড্রাগস নেয়। এই ধরনের মন্তব্য শিখর সুমনের ছেলে আধিয়ান সুমন করেছিলেন। আধিয়ান সুমন আরোপ লাগিয়েছেন যে তাকে কাঙ্গনা রানাওয়াত নিজে ড্রাগস নেওয়ার অভ্যেস করিয়েছিলেন। যদি এটা সত্যি হয় তাহলে বন্ধু প্রশ্নও বড়। আধিয়ান সুমন বলেছে যে কাঙ্গনা রানাওয়াতও ড্রাগস নিত। সে বলেছিল যে কাঙ্গনা তাকে জোর করেই ড্রাগস সেবন করিয়েছিল। কিন্তু সত্যিটা তো তারাই জানেন, কেননা একদিকে কাঙ্গনা রানাওয়াত বলিউডকে দোষারোপ করেছে যে এখানে 99% মানুষ ড্রাগস নেয়, দোষ সবাই একে অপরকে দিচ্ছে। কিন্তু সত্যিটা কি এখনও সবার সামনে আসা বাকি। আশা করি সত্যিটা তাড়াতাড়ি সবার সামনে আসুক। বন্ধু, আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে, তাহলে একটি লাইক করে দিন। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে খুব খুব ধন্যবাদ।